আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি যে টপিকসটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে ড্রয়িং বা অ্যাপ্রুভাল প্ল্যান পাস করানোর জন্য যে যে ড্রয়িংগুলো প্রয়োজন হয় আজকে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ড্রয়িং পাস করার জন্য একটি অ্যাপ্রুভাল শিটে যে যে ড্রয়িং দরকার আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সেই সেই ড্রয়িংগুলো আগে থেকে আমার এই অ্যাপ্রুভাল শিটটি তৈরি করে রাখছি। এখন আপনাদের আমি প্রথম থেকে আমি এই অ্যাপ্রুভাল শিটে কী কী ড্রয়িংগুলো রাখছি একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কোন কোন ড্রয়িংগুলো আছে এই প্রজেক্টের অ্যাপ্রুভাল প্ল্যানটা পৌরসভা থেকে পাস করানোর জন্য, এখানে প্রথমে দেখতে পারছেন লোকেশন অর্থাৎ মৌজা ম্যাপের যে লোকেশনটা আছে এটা আছে ল্যান্ডের লোকেশন, অর্থাৎ আপনার সরাসরি হাইওয়ে রোড থেকে এটা কত দূর লোকেশনটা কীভাবে আপনার বিল্ডিংয়ে যে প্রপোজড ল্যান্ডের যে লোকেশনটা আছে এটা কীভাবে সরাসরি হাইওয়ে থেকে কীভাবে সেখানে যাওয়া যাবে আর কি, সেই লোকেশনটা এই যে প্রপোজড ল্যান্ড, এখান থেকে আপনার এই যে রোড, এখান থেকে লোকাল রোড, এই যে এই লোকাল রোডের সাথে আমাদের সেই প্রজেক্ট প্রপোজড ল্যান্ড, তো এই গেল আমাদের লোকেশন ম্যাপ। তো এরপরে আছে ল্যান্ড এরিয়া, ল্যান্ড এরিয়া এটা এটা টোটাল এই যে মার্ক করা দেখতে পাচ্ছেন এটা এটা টোটাল হলো এই কালার দিয়ে যে এই কালার দিয়ে টোটাল এটা হলো ল্যান্ড এরিয়া। আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আপনার বিল্ড এরিয়া, তো এটা এই এরিয়াটুকুর ভিতরে বিল্ডিংটা উঠছে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সেফটি ট্যাঙ্ক, তো এটা এটা গেল। এরপরে এখানে আছে বিল্ড এরিয়া আর এই যে ল্যান্ড এরিয়া, এবার ভেঙে দেখানো হয়েছে আর কি, এটা টোটাল একটার ভিতরে আছে এখানে ভেঙে দেখানো হয়েছে। তো এরপরে এরপরে এটা ফুটিং, ফুটিংয়ের ডিটেলস আর তার ফাউন্ডেশন, এবং এখানে কিন্তু ফুটিংয়ের যে শিডিউলটা শিডিউলটা এখানে দেখতে পাচ্ছেন। তো এরপরে ফুটিং লেআউট, তারপরে আপনার কলাম লেআউট রয়েছে, এরপরে এগুলো এখানে যেগুলো মাপ আছে সব কিন্তু মিটারে হবে, এখানে কিন্তু সব কিন্তু মিটারে দেখানো আছে। এরপরে যে প্ল্যানটি রয়েছে সেটা হলো মৌজা ম্যাপ, আমাদের যে প্লটটি রয়েছে যে বিল্ডিংয়ের প্রপোজড প্লটটি রয়েছে এটা হলো 942, এর আশপাশে রয়েছে 945, 935, 934, এটা হলো আমাদের মৌজা ম্যাপ। এবং এরপরে রয়েছে ওয়ার্কিং প্ল্যান, এরপরে রয়েছে ফার্স্ট টু ট্যাপিক্যাল ফ্লোর প্ল্যান, এরপরে রয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এগুলো মাপ কিন্তু সবই মিটারে হবে, মিটার ছাড়া কিন্তু পৌরসভার অ্যাপ্রুভাল প্ল্যান কিন্তু অ্যালাউ করবে না। তো এরপরে আপনার গ্রেট বিম লেআউট রয়েছে, গ্রেট বিমের যে সেকশন রয়েছে আর তার ডিটেলস রয়েছে, এরপরে রুফ বিমের যে লেআউটটা রয়েছে, এরপরে আপনার রুফ বিমের যে সেকশনের ডিটেলসটা রয়েছে, তো তারপরে এখানে আপনার স্ল্যাবের ডিটেলস রয়েছে, এরপরে দেখতে পাচ্ছেন প্ল্যান অফ সেফটি ট্যাঙ্কের ডিটেলস রয়েছে সেকশন সহ, সেকশন সহ প্ল্যান টোটাল স্ল্যাব টোটাল ডিটেলস এখানে রয়েছে। এরপরে রয়েছে স্টার সেকশন বিল্ডিংয়ের যে সেকশনটা, এরপরে রয়েছে ফ্রন্ট এলিভেশন, তো এরপরে ল্যান্ড এরিয়া কত মাপ আছে, তারপরে বিল্ড এরিয়ার কত মাপ আছে, এগুলো টোটাল আমরা এখানে নোট করে দিছি। তো এটাই ছিল আপনার অ্যাপ্রুভাল প্ল্যান পৌরসভার যে প্ল্যান পাস করানোর জন্য যে শিটটা যেভাবে তৈরি করতে হয় আর কি, শিটে যে যে প্ল্যান রাখতে হয় যে ড্রয়িংগুলো শিটে থাকতে হবে, এই একটা প্রজেক্টের এই ড্রয়িংগুলো শিটে রাখলে অ্যাপ্রুভাল প্ল্যান পাস করানো যাবে, এগুলো প্ল্যানই আপনি শিটে রাখতে হয়। তো প্ল্যানে যে যে ড্রয়িংগুলো থাকা দরকার আমাদের এই যে এই শিটের ভিতরে কিন্তু সেই সেই ড্রয়িংগুলো আমরা রাখছি।